সর্বপ্রথম সুনানে আবু দাউদের 4164 নম্বর হাদিস শুনুন। এক মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেহেদি লাগানো বিষয়ে জিজ্ঞেস করলেন। তিনি জবাবে বললেন, এতে কোনো সমস্যা নেই, তবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। যেহেতু মেহেদি লাগানো জায়েজ, তাই আগের যুগে মহিলারা শুধু হাতকে রঙিন করার জন্যই প্রতিনিয়ত সাদাসিদা মেহেদি লাগাত। তবে এই যুগে যে কোনো অকেশনে মেহেদি লাগানোর সময় নানান ধরনের ডিজাইন ব্যবহার করা হয়। মনে রাখবেন, এ ব্যাপারে ফোকাহা ইকরামের ফতোয়া হলো নারীদের মেহেদি লাগানো জায়েজ, চাই তা সাদাসিদা হোক কিংবা ডিজাইন করে হোক। তবে নিজে বা অন্য কোনো নারী যদি ফুল বা ডিজাইন করে দেয় তা জায়েজ। তবে আজকাল নারীরা মেহেদির ফুলের ডিজাইনের জন্য পর পুরুষের সামনে হাত বিছিয়ে দেয়, সেটা হারাম। আজ যারা কয়েকটা দিনের জন্য সুন্দর ডিজাইনের আশায় এই হারাম কাজ করছেন, তারা যেন নিজেদেরকে জাহান্নামের ইন্ধন হিসেবে তৈরি করছেন। আমাদের প্রিয় নবী এরশাদ করেন, যখন কোনো নারী তার হাত কোনো পর পুরুষের হাতে রাখে, সে হাতের উপর সবচেয়ে বেশি জাহান্নামের হক হয়ে যায়। অতএব যেহেতু মেহেদি ব্যবহারের অনুমতি ইসলাম নারীদের দিয়েছে, কিন্তু এমন পদ্ধতি অবলম্বন করা যাবে না যাতে তা আযাবের কারণ হয়ে যায়। একটি প্রশ্ন অনেকে করেন, যখন নারীরা নাপাক থাকেন, যেমন পিরিয়ড চলাকালীন কিংবা সন্তান প্রসবের পর নেফাস চলাকালীন যে নাপাকির সময়, তখন মেহেদি লাগানো যাবে কিনা? এ ব্যাপারে ফতোয়ায়ে হিন্দিয়ার পঞ্চম খণ্ডের 359 পৃষ্ঠায় লেখা আছে, মেয়েদের জন্য হাতে পায়ে ও চুলে মেহেদি লাগানো জায়েজ, আর পুরুষের জন্য শুধু দাড়ি ও চুলে লাগানো জায়েজ। পুরুষের জন্য হাতে পায়ে মেহেদি লাগানো জায়েজ নাই, তেমনিভাবে নারীরা পাক অবস্থায়ও মেহেদি লাগাতে পারবে, নাপাক অবস্থাতেও মেহেদি লাগাতে পারবে, এতে কোনো শরীয়তের পক্ষ থেকে বাধা নেই। নাপাক অবস্থায় মেহেদি লাগালে যখন সে মেহেদি রাঙা হাতে গোসল করবে, সে গোসল হবে না, এমন ভুল ধারণা অনেকে করেন। মনে রাখবেন, এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা, কারণ মেহেদি লাগালে তার দ্বারা শুধু রং লাগে, সেই রঙে কোনো আবরণ নাই। তাই মেহেদি রাঙা হাতে গোসল করলে, উজু করলে তাতে কোনো ধরনের পার্থক্য আসে না। আবার অনেকে মনে করেন সে নাপাক আর মেহেদি হলো পাক জিনিস, এখন নাপাক অবস্থায় পাক মেহেদি লাগানো বেয়াদবি হবে। তাদেরকে আমি একটি প্রশ্ন করলে তারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে পারবেন। যেমন আপনি চিন্তা করছেন আপনি নাপাক, তাই পাক মেহেদি লাগাতে পারবেন না, তাহলে তো আপনি নাপাক অবস্থায় পাক খাবারও খেতে পারবেন না, পাক পানিও পান করতে পারবেন না। আপনার নাপাকি বাহ্যিক নয়, বরং এই নাপাকি হলো হুকুমগত নাপাকি। তাই হাদিস শরীফে দেখা যায়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাপাকির হালতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা রেখে শুয়ে থাকতেন, আর তখন প্রিয় নবীজি কোরআন তেলাওয়াত করতেন। তাছাড়া শরীয়তে এই ধরনের নাপাকির হালতে কলমা পড়া, দরুদ শরীফ পড়াও জায়েজ রেখেছে। সুতরাং বোঝা গেল, যারা মনে করেন নাপাক অবস্থায় পাক মেহেদি লাগানো যাবে না, তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালাটি জেনে নিই, তা হলো বর্তমানে বাজারে যেসব কোন মেহেদি আছে, তা লাগানোর পর 2-3 দিন পর হাতের একটি আবরণ পরিলক্ষিত হয় মেহেদি লাগানোর স্থানে। সুতরাং কোন মেহেদি লাগালে যেহেতু চামড়ার উপর আবরণ সৃষ্টি হচ্ছে, সে আবরণ ভেদ করে চামড়ায় যেহেতু পানি পৌঁছাচ্ছে না, তাহলে এই মেহেদি লাগানোর পর উজু গোসল হবে কিনা? এই প্রশ্নের জবাবে ফোকাহা ইকরাম, কোন মেহেদি তৈরিকারী যারা ব্যবহার করেন এবং স্ক্রিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে এই নতিজা বের করেছেন যে কোন মেহেদিতে কোনো আবরণ নাই, বরং কোন মেহেদিতে এমন এক কেমিক্যাল আছে যা মূলত স্কিনকে জ্বালিয়ে ফেলে, আর 2-3 দিন পর মূলত সেই খাল উঠে যায়, সেই স্কিন উঠে আসে, এসব কোন মেহেদির আবরণ নয়। অতএব কোন মেহেদি দ্বারা যেহেতু চামড়ার উপর আবরণ সৃষ্টি হয় না, তাই এর উপর ওযু গোসল করলে তা আদায় হবে। আশা করি আপনারা মেহেদি সংক্রান্ত সকল মাসালা বুঝে এসেছেন।